1266 খ্রিস্টাব্দ, বলবনের সিংহাসন লাভ। ইলতুৎমিশের কৃতদাস ছিলেন তিনি। তার প্রকৃত নাম উলুঘ খা। তিনি ছিলেন নাসিরুদ্দিনের শ্বশুর। তিনি সিজদা, পাইবস, নওরোজ উৎসব চালু করেছিলেন। তিনি নিজেকে শ্যাডো অফ গড বলে মনে করতেন। তিনি মেওয়াটি দস্যু দমন করেছিলেন। বারিদ নামক এক গুপ্তচরও তিনি নিয়োগ করেছিলেন। তার উপাধি ছিল জিল ই ইলাহি। তার পুত্র কায়কোবাদ ছিলেন এই বংশের শেষ সুলতান। 1290 খ্রিস্টাব্দ, যাকে বলা হয় খলজি বিপ্লব। এই সময় জালালউদ্দিন ফিরোজ খলজির সিংহাসন লাভ হয়। কায়কোবাদকে হত্যা করেছিলেন তিনি। তার আমলেই নব মুসলমান সৃষ্টি হয়েছিল। 1296 খ্রিস্টাব্দ, আলাউদ্দিন খলজির সিংহাসন লাভ। আলাউদ্দিন খলজি ছিলেন জালালউদ্দিনের জামাই তথা ভাইপো। তার উপাধি ছিল সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। প্রথম সুলতান হিসেবে তিনি দক্ষিণ ভারতে আধিপত্য স্থাপন করেছিলেন এবং এই সময় তাকে সাহায্য করেছিল মালিক কাফুর। তিনি ছিলেন তার সেনাপতি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। তিনি ইত্তা তুলে দেন এবং সৈনিকদের বেতন ধার্য করেছিলেন 234 টঙ্কা। তিনি সিরি নামক এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। আলাই দরওয়াজাও তিনি নির্মাণ করেছিলেন। আমির খসরু ছিল তার সভাকবি। আমির খসরু গিয়াসউদ্দিন বলবন, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক এই সমস্ত সুলতানদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি মসনবি, খাজাইন উল ফুতহ, সিফতা উল ফুতহ, কিরান উস সাজাইন লিখেছিলেন। 1320 খ্রিস্টাব্দ, খলজি বংশের পতন ও তুগলক বংশের সূচনা। খলজি বংশের শেষ সুলতান মুবারক খলজিকে হত্যা করেছিলেন নাসিরুদ্দিন খসরু এবং নাসিরুদ্দিন খসরুকে হত্যা করেছিলেন গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসেন এবং তিনি একটি শহর তৈরি করেন যার নাম তুগলকাবাদ। সেখানে তার রাজধানী স্থাপন করা হয়। তিনি তোরণ চাপা পড়ে মারা যান এবং ষড়যন্ত্রকারী ছিল তার পুত্র জুনা খা। 1325 খ্রিস্টাব্দ, মোহাম্মদ বিন তুগলকের সিংহাসন লাভ। তার আসল নাম ছিল জুনা খা। তাকে পাগলা রাজাও বলা হতো। তাকে পাগলা রাজা বলেছিলেন এলফিন স্টোন। তিনি আমির ই কোহি নামক এক কৃষি বিভাগ তৈরি করেছিলেন। তিনি দোয়াব অঞ্চলে ভূমি রাজস্ব বৃদ্ধি করেছিলেন। তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন কিন্তু 8 বছর পর তা পুনরায় ফিরিয়ে আনেন। ইবন বতুতা তার আমলে ভারতে আসেন। তার সময়ে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। 1336 খ্রিস্টাব্দ, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা। হরিহর ও বুক্কা ছিলেন প্রতিষ্ঠাতা। এই রাজ্যটি ছিল তুঙ্গভদ্রা নদীর তীরে। 1336 খ্রিস্টাব্দে এই রাজ্য গড়ে ওঠে এবং পরপর 4টি বংশ এখানে রাজত্ব করে। সঙ্গম বংশ, সালুব বংশ, তুলুব বংশ ও আরবিডো বংশ। সঙ্গম বংশের একজন রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সালুব বংশের বিখ্যাত রাজা ছিলেন নরসিংহ সালুব। তুলুব বংশের বিখ্যাত রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এবং আরবিডু বংশের বিখ্যাত রাজা ছিলেন তিরুমল। 1342 খ্রিস্টাব্দ, শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল এই বংশের প্রতিষ্ঠাতা। তার রাজধানী ছিল লক্ষ্ণাবতী। ফিরোজ তুগলক যখন বাংলা আক্রমণ করেন তখন তিনি একডালা দুর্গে আশ্রয় নেন। তারপরে রাজা হন সিকান্দার শাহ। তিনি পান্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেন
তারপর রাজা হন আজম শাহ। 1347 খ্রিস্টাব্দ বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা। মোহাম্মদ বিন তুগলকের আমলে বাহমনি সাম্রাজ্যের সৃষ্টি হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গঙ্গু বা জাফর খাঁ। তার উপাধি ছিল আলাউদ্দিন বাহমন। তাদের রাজধানী ছিল গুলবর্গা। আহমদ শাহ রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেছিলেন। বাহমনি সাম্রাজ্যের শেষ সুলতান কলিম উল্লাহ শাহ। বাহমনি সাম্রাজ্যের সুলতান তৃতীয় মোহাম্মদের আমলে রুশ পর্যটক নিকিতিন ভারতে এসেছিলেন। ধন্যবাদ, এখনকার মতো এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে পরের পর্ব আসছে।